আপনারা দেখছেন মোবাইল টিভি লাইভ। আজকে আমরা এসেছি দেওয়ারা গ্রামে, মহরম উদযাপন চলছে। মহরম উদযাপনে আজকে মহরম শরীফের দিন, প্রত্যেক উপস্থিত। আমি আজকে পেয়েছি আমাদের দেওয়ারা আঞ্জুমানে কাদেরিয়া হুসেনিয়ার একজন সদস্য সভ্যবৃন্দ আনসার আলী মল্লিক মহাশয়কে। তো তার থেকে আমরা জেনে নেব আজকের মহরমের বিষয়ে কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু নথি আমাদের সামনে উনি তুলে ধরবেন। আমি অনুরোধ করব আনসার বাবুকে মহরম সম্পর্কে কিছু বলার জন্য, কেন আমরা মহরম পালন করছি। দেখুন, কোরআন শরীফ এবং সাহি হাদিস পাক এবং ইসলামের ইতিহাস, যেটা অথেন্টিক ইতিহাস, সেই অথেন্টিক ইতিহাসে কারবালারকে কেন্দ্র করে বিশ্ব মুসলিম যে মহরম শরীফ পালন করে, এবং এই মহরম শরীফ আরও বেশি বেশি করে কারবালাকে সামনে রেখে, অর্থাৎ ইমামে হুসেন আলাইহিসসালাম তিনি যে তার সমস্ত পরিবার পরিজনদের নিয়ে, এমনকি দুগ্ধপোষ্য শিশুকেও নিয়ে কারবালায় যে আত্মাহুতি দিয়েছিলেন, যে শহীদ হয়েছিলেন, এবং সেই শহীদের মধ্য দিয়ে যে মেসেজ তিনি গোটা বিশ্বের মানুষের কাছে, গোটা পৃথিবীর কাছে যে মেসেজটা তিনি, যে ওনার বক্তব্য, ওনার যে বাণীটা তুলে ধরলেন, সেটা আগামী বহু বহু প্রজন্ম, মানে লাস্ট ডেট অফ জাজমেন্টের দিন পর্যন্ত এটা থাকবে। তার কারণ হচ্ছে কি, আল্লাহ পাক কোরআনে করিমে বহু জায়গায় এরকম ঘোষণা করেছেন যে ইমামে হুসেন আলাইহিসসালাম যে যোগ্যতা, যে মর্যাদার ইসলামের ইতিহাসে, অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে যে জায়গায় উনি পৌঁছেছেন, কোনো পয়গম্বর সেখানে পৌঁছাতে পারবে না। এইটাই হচ্ছে ইমামে হুসেন আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের শেষ কথা। যেমন আমাদের মধ্যে এবং যারা বিধর্মী তাদের মধ্যেও একটা প্রচার আছে যে শিয়ারা নাকি এই মহরম শরীফ পালন করে এবং কারবালাকে স্মরণ করে ছাতি পেটে, কিন্তু না, ইসলাম সে কথা বলে না। ইসলামে শিয়ার কোনো জায়গা নেই। এটা কিছু ওয়েস্টার্ন হিস্টোরিয়ান, পশ্চিমী ঐতিহাসিকরা, কিছু দুষ্ট ঐতিহাসিকরা, তারা এই শিয়া এবং সুন্নি এই দুটোকে, দুটো শব্দকে দিয়ে গোটা মুসলিম সমাজকে ডিভাইড করার জন্য একটা চক্রান্ত করেছিল। তো যাই হোক, এখানে আমি একটাই উদাহরণ দেবো শিয়া সুন্নির ব্যাপারে। অনেকে বলে যে যারা রসুলের পাককে সবথেকে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করে, তার নীতি মেনে চলে, তিনি হচ্ছেন সুন্নি। আর যিনি মওলা মুশকিল খোসা সেরে কথা হযরত আলী করমুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তারা শিয়া। তাহলে প্রশ্ন আসে যে রসুলের পাককে সবথেকে বেশি ভালোবাসছেন হযরত আলী করমুল্লাহ চতুর্থ খলিফা, তাহলে তিনি কি শিয়া? নাউজুবিল্লাহ মিন জালেক। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মওলা মুশকিল খোসাকে স্মরণ করে তার যে মেসেজ, তিনি যে চতুর্থ খলিফা হিসেবে প্রথম যে এলেন, এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, আনপ্যারালাল হিস্ট্রি অফ দ্য ফোর্থ খলিফ অফ ইসলাম, তিনি যে দেখালেন দের আজ নো এনি ক্লাসিফিকেশন, হি ওয়ান্টেড টোটাল ইমানসিপেশন অফ হিউম্যান বিং অ্যান্ড অলসো মুসলিম সোসাইটি, এটা উনি দেখিয়ে গেছেন যে উনি ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান। ওনার সময়তে কোনো বেকার ছিল না আরব দেশে, ওনার সময়তে আরব দেশে কোনো বেকার ছিল না। তো সুতরাং আজকে আমরা যারা মাতম ফিরি, আজকে আমরা ইমামে গম করি, ইমামে হুসেন আলাইহিসসালামকে স্মরণ করে আমরা যে ছাতি পিটি, এটা হযরতে ইমামে সাফি, অনেকে বলেন ইমামে সাফি, যাই হোক উনি মজহাবের ইমাম, ইনি ষষ্ঠ খলিফা এবং সপ্তম খলিফা, এদের পায়রবি করতেন। তিনি উদাত খণ্ডে বলে গেছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে, যে কেউ যদি ইমামে হুসেন আলাইহিসসালামকে স্মরণ করে আমাকে যদি শিয়া বলে, আমি হাজারবার শিয়া ইমামে সাফি। সুতরাং শিয়া শিয়া সুন্নির এখানে কোনো প্রশ্ন নেই। আজকে আমরা যারা ইমামে হুসেন আলাইহিসসালামকে স্মরণ করে মাতম করি, মরছিয়া পাক করি, এটাই হচ্ছে ইসলামের সঠিক পথ। তার কারণ হচ্ছে কি, বহু নিরপেক্ষ
ঐতিহাসিক। আমাদের কোরআন পাকে এবং হাদিস পাকে তো রসুল পাক বহু বাণী দিয়ে গেছেন, যে উনি রসুল পাক বহুবার বলে গেছেন যে আই এম ফ্রম হুসেন, হুসেন ফ্রম মি, মানে রসুল পাক থেকে ইমামে হুসেন আলাইহিস সালাম এবং ইমামে হুসেন আলাইহিস সালাম থেকে রসুল পাক। এটা কত বড় কথা। তো যাই হোক, আজকে আমরা এখন একটা জিনিস দেখা যাচ্ছে আমাদের মুসলিম সমাজের মধ্যে মরহম সম্পর্কে, কারবালা সম্পর্কে, ইমামে হুসেন আলাইহিস সালাম সম্পর্কে, পাঞ্জাতন পাক সম্পর্কে, বারো ইমাম পাক সম্পর্কে অনেক অনেক অজ্ঞতা বিরাজ করছে, তারা জানে না কিছু। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার মানে আজকে এই ধরনের সমস্ত কথা জিনি আজকে আমরা যারা বলি, যদি উমাইয়া বংশের 90 বছর শাসন দেখা যায়, তারা প্রি প্ল্যান খুব সুপরিকল্পিতভাবে ইসলামকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং সুযোগ এসে গেল মুয়াবিয়া যখন ও ক্ষমতায় এলো, তার কারণ হচ্ছে কি, যখন ইমামে হুসেন আলাইহিস সালাম হযরতে আলী আসগারকে কারবালার ময়দানে নিয়ে গেলেন এবং বললেন যে একটু পানি দেবে তোমরা, তীর মারা হয়েছিল। কেন নিয়ে গেলেন? এজিদি ফৌজরা মৌলা ইমামে হুসেন আলাইহিস সালামকে তীর কেন মারলেন না? ছ মাসের দুগ্ধপ্রস্ত শিশু কোথায় কোথায় বলে ছ মাস বয়স ছিলেন ওনার, আবার কোথাও বলে 2 বছর। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কি, যদি হযরত আলী আসগারকে তীর মেরে যদি ইমামে হুসেন আলাইহিস সালাম এজিদের কাছে মাথা নত করে দেয়, যদি আব্বাস আলমদারকে মেরে দিয়ে যদি ইয়াজিদের কাছে ইমাম হুসেন আলাইহিস সালাম মাথা নত করে, কখনোই হয় না। ইমামে হুসেন আলাইহিস সালাম দেখে দিয়ে গেছেন রসুল পাকের নওয়াসা, গোটা পৃথিবীর সমস্ত হিউম্যানিটি, সমস্ত মানবিকতা, সমস্ত মনুষ্যত্ব, সমস্ত এথিক্স, সমস্ত প্রিন্সিপাল, সমস্ত ডক্টিন ইমামে হুসেন আলাইহিস সালামের হাতে আছে। উনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে মনুষ্য সমাজে, মানুষের সমাজ, ইসলামিক সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সেটা রসুল পাকের ইসলামকে উনি প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন। সুতরাং আজকে যারা নিন্দুকরা অনেক কিছু, অনেক কথা বলে, অনেক পণ্ডিত আছে, অনেক বই পড়ে, অনেক কিতাব পড়েছে, কিন্তু কোরআন পাকে একটা কথা আছে যে কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, কিন্তু এরা শয়তান, মানুষ কেন করে যাচ্ছে। পাশাপাশি যে রসুল এসেছিলেন তার গোটা পৃথিবীতে আওলাদে আলী আলে রসুল, একটা এক্সাম্পল আমাদের পীরনগর শরীফ, হুগলির পীরনগর শরীফে, শরীফ থেকে মেদিনীপুর শরীফ, মঙ্গলগড় শরীফ, এইরকম বহু শরীফ গোটা পৃথিবীতে আছে, গোটা ভারতবর্ষ তো বেশি আছে, গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি। উনি যেভাবে, আজকে আমি একটু অমিট হয়ে গেছে, খাজা গরিবে নামাজ বলেছিলেন যে আমি মঈনুদ্দিন যদি কারবালায় থাকতাম, করে আমল দিয়ে গোটা সমুদ্রকে ওখানে ভাসিয়ে দিতাম। ইমামে হুসেন আলাইহিস সালাম জানতেন হযরতে আলী আসগার যদি উনি মাটিতে পা ঘষতেন, কেন ঝোলা নিয়ে গিয়ে যা হয়েছিল দোলা দোলনা, উনি যদি মাটিতে ঘষতেন পাটা, অনেক অনেক আবে জমজম হয়ে যেত। ইমামে হুসেন আলাইহিস সালাম জানতেন, এটা ঐতিহাসিক সত্য কথা, যে আমি ওই আবে জমজমকে থামাতে পারবো না, সেই জন্যই উনি প্রথমে নিয়ে গিয়েছিলেন ওনাকে। তো সুতরাং এই সমস্ত বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে এই মহরম শরীফ পালন করা, ইমামে হুসেন আলাইহিস সালামকে স্মরণ করে শোক পালন করা, ছাতি পেটা, রক্ত বের করানো, ইসলামের সঠিক 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 পথ। এবং এই সঠিক পথ দেখাচ্ছেন এলাকায় তথা গোটা বাংলায়, গোটা ভারতবর্ষে আলে রসুলরা, তার মধ্যে আমার প্রিয় মোর্শেদ হযরত সৈয়দরা মাওলানা সৈয়দ শাহ ডক্টর আসিফ আলী আল কাদেরী, আই এম অলওয়েজ বাউ ডাউন মাই হেড আন্ডার হিজ ফিট, আমি তার পবিত্র কর্মভাগে নিচে আমি মাথা নোয়াই। তিনি যেভাবে আজকে এই সমস্ত আমাদের সমাজকে ইসলামের সঠিক পথ দেখাচ্ছেন, দেখাবেন, এবং তাতে করে আমাদের সমাজ আরো আরো, আগে তো আমরা দেখেছি এখানে কিভাবে মরম শরীফ হতো, আজকে কত ডেভেলপ হয়েছে, সঠিক পথে চলছি আমরা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা অসংখ্য ধন্যবাদ দিলাম আনসার আলী মল্লিক মহাশয়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational and entertainment purpose only.